আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতে সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া অনুষ্ঠিত হল জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির দুই একুশ বাইশ মেয়াদের নির্বাচন বৃহস্পতিবার সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল পাঁচটা পর্যন্ত এবারে নির্বাচনে ভোট প্রদান করেছেন এক হাজার একশো একান্ন জন ভোটার সেই সাথে সতেরোটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ছেচল্লিশ জন প্রার্থী সভাপতি পদে ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক পদে ওমর ফারুক এবং অন্য প্যানেলে সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রতিদ্বন্দ্বিতা করেন পৃথিবীর সকল মানুষ হিংসা বর্জন করে পারস্পরিক ভেদাভেদ ভুলে বন্ধুত্ব স্থাপন করলেই পৃথিবীতে সম্প্রীতি ও বন্ধুত্বের যুগের আগমন ঘটবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে বলে মত দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা বৃহস্পতিবার বিকালে কাকরাইল আইডিইবি ভবনে বাংলাদেশ বন্ধু সমাজের আয়োজনে এ মতামত তুলে ধরেন তারা অনুষ্ঠানে এফ আহমেদ খান রাজীবের সভাপতিত্বে একত্রিশে ডিসেম্বর দিনটিকে কৃতজ্ঞা দিবস হিসেবে পালন করার আহ্বান জানানো হয় আসুন আগামী দুই হাজার একুশ সালকে আমরা দুই হাজার বিশ সালে মহান সৃষ্টিকর কাল্লাহ বাহানকে আমরা একযোগে সারা পৃথিবীবাসীর পক্ষে কৃতজ্ঞতা জানাব কৃতজ্ঞতা জানিয়ে আমরা আগামী সালের সূচনা করব বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হলো সাতক্ষীরা প্রেস ক্লাবের ভোটার তালিকা হাল নাগাদ ও নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের এক মতবিনিময় সভা সাতক্ষীরার পুলিশ সুপার মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির এ সময় আরও উপস্থিত ছিলেন ডিজিএফআই এবং এর সাতক্ষীরা জেলার গোয়েন্দা বিভাগের কর্মকর্তা সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ চুয়াডাঙ্গার কাটা মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্বর্ণ ব্যবসায়ী তপন হালদার নামের এক ব্যক্তি নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন আরেক ব্যক্তি বুধবার সন্ধ্যার সাতটার দিকে চুয়াডাঙ্গা মেহেরপুর সড়কের হাতি কাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে বরিশালের নদীতে একত্রিশে ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মনোনয়নপত্র দাখিল করেছেন মেয়র কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা নিজ নিজ দলীয় সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হারিসুর রহমান হারিস এবং বিএনপি সমর্থিত প্রার্থী জহির সাজ্জাদ হান্নান মনোনয়ন পত্র দাখিল করেন এই প্রবাসীর যে অসমাপ্ত কাজ রয়েছে সেটিকে সমাপ্ত করবুল আব্দুল্লার পাশে উন্নয়নের একজন কর্মী হিসেবে থেকে ইনশাল্লাহ এদিকে আসন্ন ফেনী পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেয়র কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা পদে ও বিএনপির প্রার্থীরা বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন মেয়র কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদপ্রার্থীরা ত্রিশে জানুয়ারি এ পৌরসভার গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে গাজীপুরে এগারোটি অবৈধ ইট ভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত এ সময় ইট ভাটা মালিকদের ছেষট্টি লাখ টাকা জরিমানা করা হয় বৃহস্পতিবার দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ ইট ভাটাগুলো ভেঙে দেয় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তমজিদ আহমেদ পুরানো বছরকে বিদায় আর নতুন ইংরেজি বছর দুই হাজার বরণ করতে পর্যটন নগরী কক্সবাজার এখন পর্যটকদের পদভারে মুখরিত ভ্রমণে আসা পর্যটকরা আনন্দে উল্লাসে পার করছেন তাদের নান্দনিক সময়গুলো অন্যদিকে পর্যটকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে ট্যুরিস্ট পুলিশ এ নিয়ে দেখুন কক্সবাজার জেলা প্রতিনিধি ইস্তেফারুকের তথ্য তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট একদিকে শীতের আমেজ অন্যদিকে পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ প্রকৃতি আর সময়ের এত মধুর আয়োজন একসাথে উপভোগ করা এ যেন এক অন্যরকম আনন্দের তাই তো সবাই সে আনন্দ উপভোগ করতে দল বেঁধে ছুটে এসেছেন বিশ্বের দীর্ঘতম পর্যটন নগরী কক্সবাজারে সমুদ্র সৈকত ছাড়াও পর্যটন শহরে অন্যান্য দর্শনীয় স্থান ভ্রমণ করে পর্যটকরা পার করছেন অবারিত সময় করোনাকালীন প্রশাসনের অনুমতি না মেলার কারণে সৈকতে থাকছে না উন্মুক্ত কোনো আয়োজন তবুও নতুন বছরকে ঘিরে নানাবিধ প্রত্যাশা পর্যটকদের মাঝে আগামী বছর ঘিরে আমার প্রত্যাশা হলো আগামী বছর যেন হয় একটা বৈষম্য মুক্ত পৃথিবী বিশেষ করে আমাদের বাংলাদেশের সবাই যেন আমরা সুস্থ থাকি বছরের শেষ সূর্যাস্তকে বিদায় জানাতে আমি বাবা মার সাথে কক্সবাজারে ভ্রমণ করতে এসেছি আমাদের মধ্যে যে ভুলগুলো ছিল আমাদের মধ্যে যে অপূর্ণতা ছিল সেগুলো দূর করে সবাই যেন ভালোভাবে থাকতে পারে সম্প্রীতির বাংলাদেশ এবং সাম্প্রদায়িক মুক্ত বাংলাদেশ দুই হাজার একুশ সালের নববর্ষ শুভেচ্ছা থার্টে ফার্স্ট নাইটকে ঘিরে দেশি বিদেশি পর্যটকের মুখরিত হোটেল মোটেল জোন সহ পর্যটন স্পটগুলো এমনটাই জানালেন এই পর্যটন ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন জায়গায় যাচ্ছে সাইট সিং যাচ্ছে সেন্ট মার্টিন টেকনা কুতুবদেব মহেশখালী সবকিছু একটা মুখরিত হয়েছে এই ঠাকেফাশের পদচক দিয়ে এইদিকে কক্সবাজারের লোক সমাগমকে কেন্দ্র করে যেন আইন শৃঙ্খলা যাতে কোনো প্রকার বিঘ্ন না ঘটে সেজন্য ট্যুরিস্ট পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা 31 এর প্রথম প্রহর থেকে পরের দিন 1 জানুয়ারি সকাল পর্যন্ত আমাদের স্পেশাল আমাদের রেগুলার নিয়মিত যে পার্টি দায়িত্ব পালন করে তার পাশাপাশি বিশেষ নিরাপত্তা আমরা ডেপ্লয়মেন্ট করেছি পুরাতন বছরের দুঃখ ক্লান্তি ভুলে নতুন বছর বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ শান্তি আর আনন্দ ইংরেজি দুই হাজার একুশ শুভ নববর্ষের নতুন বার্তা হোক করোনা মুক্ত আলোকিত সুন্দর এক পৃথিবীর এমনটাই প্রত্যাশা সকলের মোস্তফা কামাল তোহা আনন্দ টিভি নিউজ ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার পৃথক ঘটনায় একজন খুন সহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থানে এ ঘটনাগুলো ঘটে পুলিশ জানায় জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় আব্দুল কুদ্দুস মিয়া নামে এক যুবক নিহত হয় এছাড়া জেলার সদর থানা মার্কেটের সাত থেকে বিকাশ কুমার নামে অপর এক যুবকের মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ পুলিশ জানায় মার্কেটের সাদে বিদ্যুতের কাজ করছিল বিকাশ কুমার তবে কিভাবে সে মারা যায় তা জানাতে পারেনি কেউ জয়পুরহাট শহরের খঞ্জনপুর পূর্বপাড়া এলাকায় মাসুমা বেগম নামে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার ভাতিজা রাবিকুল বৃহস্পতিবার সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে এ ঘটনায় হত্যাকারী টিটুকে আটক করে পুলিশের সফরদ করেছে গ্রামবাসী দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করে নারায়ণগঞ্জ চার আসনের এমপি শামীম ওসমান বলেছেন বিদেশের মাটিতে বসে একটি চক্র কাজ করছে এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি বুধবার রাতে নারায়ণগঞ্জ শহরের রাইফেল ক্লাবে মহানগর আওয়ামী লীগের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এই ছিল এখনকার মতো করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন ডাব্লিউডিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ আনন্দ টিভি বিডি এই পেজে ধন্যবাদ সকলকে শুভরাত্রি